হ্যালো ভিউর বাংলাটিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো লঞ্চার অ্যাপস যে অ্যাপসটি ব্যবহার করলে আপনার ফোনের স্পিড আগে থেকে বেড়ে যাবে লঞ্চের ইউজ করার কারণগুলো আমরা জানি এক হচ্ছে স্টাইলের কারণে আর একটা হচ্ছে যে আপনার লঞ্চেরগুলো হচ্ছে যে নতুন নতুন আপডেট থাকে যার ফলে আমার আমাদের ফোনগুলো আগে থেকে একটু ফাস্ট কাজ করে এমনিতে নর্মালি আমাদের ফোনগুলো যখন আপনার ডেফল লঞ্চার ইউজ করি তখন ডেফল লাঞ্চারের আপনার হচ্ছে যে একটু স্লো কাজ করে আমি এই বিষয়টা যে ট্রাই করে আপনার ফোনটা যখন ব্যবহার করবেন একটু স্লো কাজ করে থাকে আর যখন আপনি এ লঞ্চারটা ইউজ করবেন তখন আপনার ফোনের স্পিডটা বেড়ে যাবে কারণ নর্মাল লঞ্চেরগুলো যখন আপনি ইউজ করবেন তখন এটার কার্যক্রমগুলো স্বল্প থাকে যার ফলে আপনার ফোনের স্পিডটা ভালো থাকে তো চলুন দেখা যাক আপনার লঞ্চারটা কি আমাকে বলছে যে অনেকেই বলতেছিল যে ভালো কিছু লঞ্চার শেয়ার করার জন্য তো তাদের জন্য এই ল এই অ্যাপসটি এখানে লিখবেন ফার্স্ট কি এ এস টি কে ই লঞ্চার অ্যাল এ ইউ এন ফার্স্ট কি লঞ্চের এটা হচ্ছে যে একটা আপনার দারুণ একটি লঞ্চের বলা যায় নর্মাল লঞ্চার মাত্র কিছুই আগে এটা রিলিজ করছে ফাইভ ডাউনলোড হয়েছে আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনার ফোনটা অনেক দ্রুত ব্যবহার করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে তো চলুন দেখা যাক ওপেন করবো তো ওপেন করলে এখানে আপনার আগে আমি এটা ব্যবহার করছি তো সরাসরি এখানে সরাসরি চলে আসছে এ দেখেন এখন আমি আমার ফোনে ফোনটাকে ব্যবহার করব সরি দেখেন দেখেন এখন আপনার আগে থেকে একটু ভালো স্পিড পাবেন আপনি যখন ফোনটার এটা ইনস্টল করবেন এবং ওপেন করে তখন বুঝতে পারবেন যে লন লঞ্চারটার কাজ কী এই যে দেখেন এখানে আপনার কোন একটা সফটওয়্যার যেতে চান ধরেন আমি ইউটিউব যেতে চাই ইউটিউব জাস্ট এখানে লেখলে আমি সরাসরি চলে যেতে পারবো সার্চ করে একটা ভালো একটা একটা ইউটিউব এই দেখেন ইউটিউব চলে আসছে তো আমি সরাসরি এখান থেকে চলে যেতে পারি ইউটিউবে তো এখানে তারপর হচ্ছে যে আপনি যে মানে ইয়ে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার সেভ করলে জাস্ট সার্চ করলে এখানে পেয়ে যাবেন ধরেন এখানে আমি রিফাত নামে সার্চ করলাম তার এখানে কন চলে আসছে তো দিতে পারবো তো এভাবে আপনি খুব সহজেই আপনার যে কাউকেই মানে আপনারা কল দিতে পারো এখান থেকে সরাসরি এখান থেকে সফটওয়্যার ওপেন করতে পারবেন এখান থেকে মানে আপনার মেনু থেকে খুঁজে বের করতে হবে না জাস্ট এখানে আপনি জাস্ট টাইপিং করলেই এখানে আপনার সফটওয়্যার লিস্টে চলে আসবে নামটা চলে আসবে প্লে স্টোর যেতে চাইলে প্লে স্টোর লিখবো এখানে সরাসরি তো এখান থেকে আমরা চলে যেতে পারবো খুব সহজেই তো আমি বলবো যে অ্যাপসটি ভালো একটি লঞ্চের বলা যায় আপনার ফোনটি দ্রুততার সহিত ব্যবহার করতে পারবেন আপনি ট্রাই করে দেখেন আগে থেকে আপনার ফোন স্পিডটা বেড়ে যাবে তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা আপনাদের ফেসবুকে আমার যে ভিডিওগুলো ভালো লাগে আশা করব আপনারা শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং বাংলা টেক চ্যানেল সাথেই থাকবেন